আজ থেকে প্রায় 18-19 বছর আগে 2004 অথবা 2005 সালের দিকে আমি যখন ক্লাস 9-10 পড়তাম স্কুলে, তখন রসায়ন ঘন্টায় প্রায় সময় আমি একটা কমন ভুল করতাম। সবসময় এই ভুলটা আমি করতাম স্কুলে। প্রায় 18-19 বছর পর যখন আমি শিক্ষকতা পেশায় যোগদান করি, দেখলাম যে একই ভুলটা বর্তমানে আমার স্টুডেন্টরা করছে। 18-19 বছর আগে আমি যে ভুলটা করতাম রসায়ন ঘন্টায়, ঠিক একই ভুলটা এখনকার স্টুডেন্টও করছে আমার সামনে। সো ভাবলাম এটার উপর একটা ভিডিও শেয়ার করা যাক, এবং এই ভিডিওটা দেখে আমার দর্শক যারা আছেন রিপন সন্দীপ ইউটিউব চ্যানেল এবং আমাদের ক্যাম্পাস 0.003 আর এই পেজটাতে যারা স্টুডেন্ট আছেন, তারা অন্তত এই ভুলটা যদি করে থাকে তাহলে আজকের পর থেকে তারা নিজেকে শুধরে নিতে পারবে। তো রসায়ন ঘন্টা আমি যে ভুলটা করতাম, মাঝে মধ্যে স্যার আমাকে রসায়নে বিভিন্ন যৌগ লেখার জন্য বলতো, রিপন আসো এই যৌগটা লেখো, এক্স ওয়াই জেড বিভিন্ন যৌগ স্যার বোর্ডে এসে লিখতে বলতো, আমাকে না সবাইকে লিখতে বলতো। তো আমি যেটা চিন্তা করতাম, মাঝে মধ্যে বলতো, রিপন তুমি ম্যাগনেশিয়াম ক্লোরাইডটা লিখো, ম্যাগনেশিয়াম ক্লোরাইড। তো আমি 1 থেকে 118টা মৌলের প্রতীক সংকেত জানতাম, তো আমি ভাবতাম যে এটা আমার কাছে কিছুই না। তো স্যার যদি আমাকে বলতো ম্যাগনেশিয়াম ক্লোরাইডটা লিখো, তখন আমি জানতাম, আমার স্বল্প জ্ঞানে যেটা ভাবতাম যে ম্যাগনেশিয়ামের সংকেত হচ্ছে Mg আর ক্লোরাইডের সংকেত হচ্ছে Cl, ম্যাগনেশিয়াম ক্লোরাইডের টোটাল একুরেট সংকেত হবে ম্যাগনেশিয়াম ক্লোরাইড। মাঝে মধ্যে বলতো রিপন তুমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখো, তখন আমি ভেবে নিতাম যে অ্যালুমিনিয়াম সংকেতটা আমি জানি Al, ক্লোরাইডের সংকেত Cl, এটা হয়ে গেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। মাঝে মধ্যে বলতো তুমি সোডিয়াম সালফেট লিখো, তখন আমি কি ভাবতাম, সোডিয়াম মানে হচ্ছে Na আর সালফেট যেটা এটা একটা যৌগমূলক SO4, এই দুটা মিলে সোডিয়াম সালফেট হয়ে যাবে। তখন স্যার প্রায় সময় বকা দিত এবং আমাকে ভুলটা শুধরে দিত, বলতো যে আসলে সংকেত এভাবে হবে না, ম্যাগনেশিয়াম ক্লোরাইড যখন লিখবা তখন এখানে 2 হতো, 2 হবে এখানে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন লিখবা তখন এখানে 3 হবে, তারপর সোডিয়াম সালফেট যখন লিখবা তখন এখানে 2 বা 3 হবে না, সোডিয়ামের সাথে একটা 2 হবে। তখন বাড়িতে গিয়ে এই বিষয়টা ভীষণ রকমের চিন্তা করতাম এবং ভাবতাম যে অন্য যতগুলো যৌগ আছে হয়তো অনুমান করে 2, 3, 2 এগুলো দিয়ে দিলে হয়তো হয়ে যাবে। স্যারও অতটা ইন ডিটেল বলতো না, কেমিস্ট্রিতে প্রত্যেকটা মেকানিজম স্যার হয়তো 9-10 আমাদেরকে তেমন একটা বুঝিয়ে বলতো না। তো এটা বলতো যে সিএলের সাথে একটা 2 হবে, এখানে সিএলের সাথে একটা 3 হবে, এখানে সোডিয়ামের সাথে একটা 2 হবে, কিন্তু কেন হবে সেই বিষয়টা 9-10 থাকা অবস্থা আমি কখনোই বুঝতাম না। এই কারণে কেমিস্ট্রি বিষয়টা আমি যখন হাই স্কুলে ছিলাম আমার কাছে খুবই পৃথিবীর সবচেয়ে কঠিন একটা সাবজেক্ট মনে হতো, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে বুঝতে পারলাম যে এটা আসলে কমন একটা বিষয় এবং বর্তমান 2023 সালে যে সকল স্টুডেন্টগুলো পড়ছে তাদের জন্য এগুলো কিছুই না। আমার এটা বুঝতে অনেক সময় লেগেছে, পরবর্তীতে যখন আমি চিন্তা করা শুরু করলাম এবং ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়া শুরু করলাম, তখন বুঝতে পারলাম এগুলো আসলে যোজনীর ব্যাপার, অর্থাৎ এই যে এখানে 2টা হলো এই 2টা হচ্ছে ম্যাগনেশিয়ামের যোজনী, এখানে কেন কিছু হলো না 1, 2, 3 এই ম্যাগনেশিয়ামের সাথে কেন কিছু হলো না, কারণ ক্লোরিনের যোজনীটা ছিল 1, তো 1টা দেয়া লাগে না, আর ম্যাগনেশিয়ামের যোজনীটা ম্যাগনেশিয়ামের সাথে দেয়া যাবে না। কেমিস্ট্রির যৌগ গঠনের সময় তোমরা নিয়মটা হয়তো অনেকেই জেনে ফেলেছো ইতিমধ্যে, যখন তুমি একটা যৌগ গঠন করবা তখন কোনো একটা পরমাণুর যোজনী তার সাথে লেখা যায় না, ম্যাগনেশিয়ামের যোজনী যেহেতু 2, ম্যাগনেশিয়ামের যোজনীটা লিখতে হবে ক্লোরিনের সাথে, আর ক্লোরিনের যোজনী যেহেতু 1, 1টা লিখতে হবে ম্যাগনেশিয়ামের সাথে, 1 সংখ্যাটা লেখা লাগে না। হ্যাঁ, ম্যাথ এবং সায়েন্সের যে কোনো বিষয়ে 1 সংখ্যাটাকে না দিলেও বুঝতে হবে সেখানে 1 আছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা সকলেই জানি অ্যালুমিনিয়ামের যোজনী 3, ক্লোরিনের যোজনী 1, এই সিএলের সাথে যে 3টা হলো এই 3টা কিন্তু আসলে অ্যালুমিনিয়ামের যোজনী ছিল। আর একটু আগে বললাম অ্যালুমিনিয়ামের যোজনী যে 3, সেই 3টা কখনোই অ্যালুমিনিয়ামের সাথে লেখা যাবে না, সেটা লিখতে হবে তার পাশে যে মৌলটা আছে সেই মৌলের সাথে। তো 3টা হবে ক্লোরিনের সাথে, আর ক্লোরিনের যোজনী 1, সেই 1টা লিখতে হবে অ্যালুমিনিয়ামের সাথে, 1টা লেখার দরকার নাই। হ্যাঁ, এখন বুঝতেছি বিষয়গুলো আসলে খুবই সিম্পল ছিল। তো যোজনী বিষয়টা জানার পর এই ধরনের ভুল আর কখনোই হতো না। ইভেন তোমরা যদি বিভিন্ন মৌলের প্রতীক বা সংকেতগুলো একটু শিখে রাখো, পাশাপাশি ওই মৌলের যোজনী কত এটা যদি জেনে থাকো, এরকম যত যৌগ পৃথিবীতে আছে সব ধরনের যৌগ
লেখা মাত্র এক সেকেন্ডের ব্যাপার। যদি তোমাকে বলা হয় ধরো অ্যামোনিয়াম সালফেট, তোমাকে লিখতে বলল অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট, এখন কার যোজনী কত সেটা তোমাকে জানতে হবে। এখন অ্যামোনিয়ামের যোজনী আমরা জানি এক, এক হবে কার সাথে, সালফেটের সাথে, আর সালফেটের যোজনী দুই, দুই হবে কার সাথে, অ্যামোনিয়ামের সাথে। অর্থাৎ সালফেটের যে দুই যোজনীটা আছে সেটা হবে অ্যামোনিয়ামের সাথে, আর অ্যামোনিয়াম এটা একটা যৌগমূলক, এই যৌগমূলকের যোজনী এক যেটা পড়বে সালফেটের সাথে, যার যোজনী কখনোই তার সাথে বসবে না, বিপরীত মৌলের সাথেই বসাতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা পুরো মেকানিজমটা বুঝতে পেরেছ। তাহলে কোন একটা যৌগের সংকেত লেখার সময় আমি যে ভুলটা করতাম, আমার স্টুডেন্টরা যে ভুলটা করছে আজকের পর থেকে, আশা করি তোমাদের সে ভুলটা হবে না। তার জন্য শুধুমাত্র দুইটি বিষয় তোমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে এক থেকে একশো আঠারোটা মৌলের প্রতীক, যতগুলো মৌল আছে, আর যদি এক থেকে একশো আঠারোটা মৌলের প্রতীক নাও শিখতে পারো, অ্যাটলিস্ট কমন কমন যেই প্রতীক সংকেতগুলো আছে সেগুলো শিখে রাখো, পাশাপাশি ওই মৌলের যোজনী কত এবং যোজনী এবং প্রতীকের মাধ্যমে আশা করি তোমরা যে কোনো যৌগ লিখতে পারবা। প্রথমে সংকেতগুলো দিবা, তারপর যোজনীগুলো ওই যে হিসাব করে বসাবা। যেমন তোমাকে যদি বলে ম্যাগনেশিয়াম কার্বোনেট, যদি তোমাকে বলে ম্যাগনেশিয়াম কার্বোনেট লিখো, তখন তুমি প্রথমে ম্যাগনেশিয়াম দিয়ে দাও, এরপরে কার্বোনেট, কার্বোনেটের সংকেত হচ্ছে সিও থ্রি। এখন কার্বোনেটের যোজনী তুমি জানো টু, হ্যাঁ, আর ম্যাগনেশিয়ামের যোজনী তাও টু। এক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে দুইটা মৌলেরই যোজনী কিন্তু সেম। তো সেম যদি হয় তখন যেহেতু দুইটি সংখ্যায় টু, টু দিয়ে ভাগ করলে এখানে এক থাকবে, এখানে এক থাকবে, সেক্ষেত্রে কিছু দেওয়ার দরকার নাই, এই ব্র্যাকেটগুলো আর লাগবে না। তাহলে ম্যাগনেশিয়াম কার্বোনেটের সংকেত কি? MgCO3, যার যোজনী তার বিপরীত পাশে দিলেই এনাফ। তো শিক্ষার্থীরা, এতদিন ধরে যারা এই ভুলগুলো করতে, অ্যাটলিস্ট আজকের ভিডিওটি দেখার পর সামনে থেকে আশা করি এই ভুলটা হবে না, এটাই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করব। তো তোমরা যারা পুরো ভিডিওটা দেখেছ তাদের জন্য আমি জাস্ট দুটি যৌগ দিচ্ছি, দুটি যৌগের সংকেত যদি তোমরা ভালো করে লিখতে পারো কমেন্ট করে জানাবে। সেই দুটি যৌগ হচ্ছে একটা ম্যাগনেশিয়াম ফসফেট, আরেকটা দিব সোডিয়াম ফসফেট। ম্যাগনেশিয়াম ফসফেট এবং সোডিয়াম ফসফেট যদি এই দুটি যৌগের সংকেতটা লিখতে পারো কমেন্ট করে জানাবে, এবং আমি পরবর্তীতে কমেন্টগুলো দেখব। এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।